প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটা দিন এই দেশে দরিদ্র অসহায় মানুষ কিভাবে উন্নতি করবে, কিভাবে সামনে এগিয়ে যাবে এই চিন্তায় মগ্ন আছে, তিনি চেষ্টা করছেন। আপনাদের ভাই হাবিবুর নবী আশিকুর রহমান এমপি সাহেব মিঠাপুকুরে 100 বছরে যা উন্নয়ন হয় নাই সেই উন্নয়ন তিনি করেছেন এবং আগামী দিনে আরো কি কি করা যায় সেই সম্ভাবনা সেই উপায় নিয়ে তিনি ব্যস্ত। এমনই এক সময়ে 2016 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের মাধ্যমে করার যে ব্যবস্থা এ সর্বপ্রথমবারের জন্য। আমাদেরকে উপলব্ধি জানতে হবে কি কারণে 100 বছরের পুরনো রীতি নীতি নিয়ম কানুন ভঙ্গ করে এই প্রথমবার দলীয় প্রতীকের মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে। এ যদি আমরা উপলব্ধি জানতে পারি তাহলেই শুধু আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব। আমি জানি আপনাদের এই জনপদ আপনাদের এই সমাজে কিছু কিছু মানুষ গুটি কয়েক মানুষ আঞ্চলিকতার এক সুর আঞ্চলিকতার এক মন্ত্র তোলার চেষ্টা করছে, কিন্তু তারা কি এই আঞ্চলিকতা আপনার ভালো আপনার মঙ্গলের জন্য সুর তুলছে? তারা আঞ্চলিকতার সুর তুলছে শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। তারা খুব ভালোভাবেই জানে যে তারা যেই মার্কা নিয়ে নির্বাচন করছে তারা যদি নির্বাচিত হয় তারা নৌকা মার্কারের সরকারের কাছ থেকে কোনো কাজ কোনো সেবা আপনাদের জন্য দিতে পারবে না। তারা শুধু চায় কোনোভাবে নির্বাচিত হয়ে একটা চেয়ারম্যান হতে, তারা শুধু চায় আপনার ভোট ব্যবহার করে নিজের সুবিধা নিতে। কিন্তু একজন নাগরিকের ঘরে ঘরে দ্বারে দ্বারে উন্নত সেবা পৌঁছে দেওয়ার জন্য যে সক্ষমতা প্রয়োজন, যেই রাজনৈতিক সচেতনতা প্রয়োজন, সবচেয়ে বড় কথা
যে এই রাজনৈতিক সমর্থন প্রয়োজন তা আজকের এই ময়নপুর ইউনিয়নে শুধুমাত্র নৌকা মার্কার প্রার্থী মাহবুব ভাই ছাড়া আর কারো কাছে নাই। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর মার্কা নৌকা আপনার সংসদ সদস্য হাবিবুর নবী আশিকুর রহমান সাহেবের মার্কা নৌকা। খুবই স্বাভাবিক ভাবে কোন ব্যক্তি যার মার্কা নৌকা না সে থানায় গেলে বসার জায়গাও পাবে না, যার মার্কা নৌকা না সে প্রশাসনের কাছে গিয়ে আপনার কাজ করতে পারবে না। আপনারা বিদ্যুৎ চেয়েছেন, এই রাস্তা আশিকুর রহমান এমপি সাহেব করেছেন, যত বিদ্যুৎ আসছে আশিকুর রহমান এমপি সাহেব আনছেন। আপনাদের বিদ্যুৎ প্রয়োজন না? তাহলে আপনারা আমাকে বলুন, আপনাদের দাবি আপনাদের চাহিদা যদি নৌকা মার্কা ছাড়া অন্য কোন লোক এমপি মহোদয়ের কাছে যায় উনি কি একরকম ভালোবাসা দিবেন? উনি কি একরকম কথা শুনবেন? আপনি আপনার ভাইয়ের কথা শুনবেন, আপনি আপনার সন্তানের কথা শুনবেন, কিন্তু অপরিচিত কোন লোকের কথা কি শুনবেন? সে যতই ভালো লোক হোক তারে ঘরে ঢুকতে দিতে আপনি 10 বার চিন্তা করবেন, এ কথা সত্যি না? আপনি যদি আমাকে না চিনেন যে আমি আশিকুর রহমানের ছেলে, রাত্রেবেলা 10টার সময় আপনার বাড়ির দরজা এসে কোরআন আনলাম, দরজা খুলবেন? কোনোদিনও খুলবেন না। নৌকা মার্কার সরকারের দরজা খুলতে হইলে নৌকা মার্কা নিয়েই যাইতে হয়, অন্য কোন মার্কা নিয়ে গেলে নৌকার সরকারের দরজা খুলে না। এ আবেগের বিষয় নয়, আবেগ প্রয়োজন। যেই আবেগ আমাদের মঙ্গল করবে, যেই আবেগ আমাদের সমৃদ্ধি আনবে, যেই আবেগ আমাদের মুক্তি দিবে, সেই আবেগে দোষের কিছু নাই। কিন্তু আমি জানি আপনারা ভালো মানুষ, আপনারা সহজ সরল মানুষ, আপনাদের ভালো মানুষই সহজ সরল মনকে ব্যবহার কইরা আঞ্চলিকতার সুর তুইলা তারা শুধুমাত্র ফায়দা লুটতে চায়। আজকে 2016 সাল, বাংলাদেশ অনেক দূর আগায়া গেছে। এক সময় বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া বিদ্যুৎ ছিল না। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, সে কি শুধু নিজের বাড়িতে বিদ্যুৎ দিতেছে? সে কি শুধু ঢাকায় বিদ্যুৎ দিতেছে? সে কি সিটং কুমিল্লায় বিদ্যুৎ দিতেছে? সে আপনার বাড়ির কাছে ময়নপুরে বিদ্যুৎ দিতেছে, মিঠাপুকুরে বিদ্যুৎ দিতেছে। আঞ্চলিকতার কোন প্রয়োজন নাই। নৌকা মার্কা শুধু আমার প্রধানমন্ত্রীর মার্কা না, নৌকা মার্কা শুধু আপনার এমপির মার্কা না, নৌকা মার্কা শুধু আমার মার্কা বা মাহবুব ভাইয়ের মার্কা না, নৌকা মার্কা আপনার আমার আমাদের সকলের মার্কা। নৌকা মার্কা আঞ্চলিকতায় বিশ্বাস করে না, নৌকা মার্কা বিশ্বাস করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পলিখিয়ার উজান ভাটি টেকনাফ তেঁতুলিয়া প্রত্যেকটা বাঙালি সমান, প্রত্যেকের সমান অধিকার। কোন অবস্থায় কারো মন্ত্রণায় আপনারা আপনাদের বোনকে পরিত্যাগ করবেন না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আপনার বোন, তাকে 19 বার মাইরা ফেলার চেষ্টা করা হয়েছে, কারণ সে বাংলাদেশের গরিব দরিদ্র মানুষের কথা চিন্তা করে। কোন অবস্থায় আপনাদের ভাই আশিকুর রহমান সাহেবকে পরিত্যাগ করবেন না। আশিকুর রহমান সাহেব মিঠাপুকুরে নির্বাচনে জিতছে, নির্বাচনে হারছে, কোনদিন ছাইরা যায় না। কিন্তু মিজান চৌধুরীকে লাঙ্গলে ভোট দিছিলেন, তাকে কি পাইছেন? সে কি একটা কাজ করছে? তার কোন সন্তান আপনাদের কাছে আসছে? তার কোন প্রতিনিধি আপনাদের কাছে আসছে? শাহ সোলায়মান আলম ফকিরে লাঙ্গলে ভোট দিছেন, তারে পাইছেন? সে কোন কাজ করছে? তার কোন সন্তান আপনাদের কাছে আসছে? কোন প্রতিনিধি আসছে? সুতরাং আপনাদের উত্তরে সমস্যার সমাধান লুকায়িত। নৌকার আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের কান্ডারি আশিকুর রহমান সাহেব
বার বার আপনাদের কাছে আসছে, আপনাদের কাজ করছে, কাজ করার চেষ্টা করছে, এবং আল্লাহ সুস্থ রাখলে আপনাদের সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। হাজারো বার আপনাদের কাছে আসবো, একসাথে আমরা এগিয়ে যাব। আর মায়েরা যেহেতু আছে, আমি তো আপনাদের সন্তানের মতো একটু হাস্যরস করে একটা কথা বলতে পারি, বাংলাদেশের সরকার যদি একটা মানুষের সাথে তুলনা করেন, তাহলে তো মাথা কি, মাথা কে? শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তাই না? শেখ হাসিনা ডাইনের কে? আশিকুর রহমান এমপি সাহেব। আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কি হবে ওই সরকারে? পা হবে, তাই না? মাথা হইল নৌকা শেখ হাসিনার নৌকা, হাত হইল আশিকুর রহমান সাহেব তার নৌকা, পা যদি অন্য মার্কা হইলে হয় তাহলে কি হবে? মাথা বলবে আওগাও, হাতও বলবে ঠিক আছে আগুয়াশি, আর পা বলবে পাও সাও। একটা শরীরের মাথা যখন আগায় আর পা পা যখন পাও সাই, তখন কি হয়? ধাপাস করে বুঝা ব্যথা লাগে, কাজ হবে না। সুতরাং আমাদের স্বার্থ, আমাদের ভালো থাকা, আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্যে আগামী 7 মে 2016 সালে মাহবুব ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে আমরা চেয়ারম্যান হিসাবে ইনশাল্লাহ নির্বাচিত করবে। সে ভালো মানুষ শেখ হাসিনা খারাপ মানুষকে মনোনয়ন দেয় না। এরশাদ সাহেবের মতো, খালেদা জিয়ার মতো বঙ্গবন্ধুর কন্যা মনোনয়নের বাণিজ্য করে না। যেই লোক মানুষকে ভালোবাসে না, যেই লোক মানুষের সেবা দিবে না, দারে শেখ হাসিনা কোনোদিন মনোনয়ন দিবে না। মাহবুব ভাই ভালো মানুষ। আর সবচেয়ে বড় কথা একটা ব্যাপার আছে, এটা বলি, ডাব মার্কা, লেবু মার্কা, কমলা মার্কা, এগুলার নেতা কে? আম মার্কা আছে কোনো নেতা? নিজে নিজে একা একা, তাই না? তো আপনি ভোট দিলেন লেবু মার্কায় ভোট দিলেন, ডাব মার্কায় ভোট দিলেন, আম মার্কায় ভোট দিলেন, ও ভোট দিয়ে নিয়ে চলে যায়, তারে ধরার কোনো উপায় নাই, কারণ তার কোনো বস নাই, তার উপরে কোনো নেতা নাই। কিন্তু মাহবুব ভাই আপনার ভোট পাইলে মাহবুব ভাইয়ের আপনার সমস্যার কথা বলতে পারবেন, আর তার বস আশিকুর রহমান এমপি সাহেব তারেও বলতে পারবে, আপনার সমস্যার কথা আমারও বলতে পারবে। আর সে যদি ঠিক মতো সেবা না দেয়, আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা তাহলে ধৈরা বাইন্দা আপনাদের সেবা দেওয়াব। কিন্তু অন্য কোন মার্কায়, কিন্তু অন্য কোন মার্কায় এই সুব্যবস্থা নাই। তারা একা একাই ডাব, কমলা, বাঙ্গি, তরমুজ মার্কা নিয়ে ঘুরছে আর ভোট চাওছে আর আঞ্চলিকতা সুদ তোলার চেষ্টা করছে। সুতরাং আঞ্চলিকতা হবে পরাস্ত, সত্যিকার উন্নয়ন, উন্নতি, সমৃদ্ধির আবেগকে আমরা আলিঙ্গন করব, সঠিক সিদ্ধান্ত নিব। 7 মে দলে দলে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দেওয়ার মধ্য দিয়ে শুধু মাহবুব ভাইকে ভোট দিব না, এই ভোট আমরা আমাদের নিজেদেরকে দিব, নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর এই যে নদী কারেন্ট নাই, জাগরণ নেই।